Assalamualaikum everyone, this is Ms. Travel Devotachaji and this is Ju Brahma. So, what's our today's topic? Our today's topic is positive contraction. আমি আগে দিন আপনাদেরকে বলেছিলাম যে আমি 3 types of contraction নিয়ে একটা ডিটেইলে ভিডিও করব. So, আজকের ভিডিওতে আমি শুধুমাত্র positive contraction যেগুলো আছে সেগুলো নিয়েই কথা বলবো. যেই positive contraction গুলো আমাদের ডেইলি লাইফে দরকার হচ্ছে. Basically, contraction is important. I am going to listen and say it. So, Jui, I am going to tell you that we are speaking fluency is important. Onik Beshi. So, I am not a fluent speaker. What is the problem? I am not a problem. I am not a present. For example, if you have a presentation, you can say fluent. The presentation is a hobby. কিন্তু ফ্লুয়েন্সিটা থাকলে সেটা একদম খুব টপ যেই লেভেলে হবে সেটা ফ্লুয়েন্সি না থাকলে হয় না আর আমরা কিন্তু ফ্লুয়েন্সি না থাকার কারণে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকি এখন জব তারপর হচ্ছে যে কোনো ইন্টারভিউ যে কোনো জায়গায় কিন্তু দেখা হয় যে আপনি ইংলিশে কতটুকু ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন সো ইয়েস আজকের লেসনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হুইচ ইজ পজিটিভ কন্ট্রাকশন সো নাম্বার 1 আমি যদি আই দিয়ে শুরু করি সবার প্রথমে যদি আমরা কথা বলতে যাই নিজের সম্পর্কে কথা বলা আগে আসে এক্স্যাক্টলি সো আমি যদি হচ্ছে বলি যে আই অ্যাম আ স্টুডেন্ট সো আই অ্যাম আ স্টুডেন্ট বলতে কি হচ্ছে সময়টা অনেকটা বেশি লেগে যাচ্ছে না এটাকে আমরা কন্ট্রাক্ট করে ফেললে ছোট করে ফেললে কিন্তু আরো আমরা খুব তাড়াতাড়ি কথাটা বলতে পারি সো আই অ্যাম এটার কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে আম আম বাংলার আম না কিন্তু আম খাই সেই আম না ইটস আম I'm a student. That means I am a student and I'm a student. Time to come here. So, Jui, I am a contract form. That example. I'm a girl. Very good. We already know. You are good. Okay. I am a for Jui. I have. Mane amar ache. So, I have a phone. Amar ekta phone ache. So I have এটার কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে আউ কি আউ আউ আবার আউ আউ এটাতে সবাই আমরা ভুল করি আমরা ম্যাক্সিমামই এটাকে অনেক ভুল করে থাকি যে আই বা হচ্ছে আই হ্যাভ এটাকে আমরা কন্ট্রাক্ট ফর্মে কি বলছি আউ আউ সো আবার ফোন আবার ব্যাগ আবার ল্যাপটপ এক্স্যাক্টলি সো আউ আপনারাও এটা দিয়ে একটা এক্সাম্পল মেক করেন এবং আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে সো আউ ভিডিওটা পজ করবেন করে করে এই যে আবার প্র্যাকটিস করবেন সো আই অ্যাম আই হ্যাভ এবার যদি আমি বলি আই উইল সো আই উইল এর কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে আউ ঠিক আছে লাইক আই উইল গো দেয়ার আউল গো দেয়ার আই উইল গো দেয়ার আউল গো দেয়ার সো আবার ট্রাই I'll try. Exactly. So, I'll try. I will try my best. এটা আমরা অনেক জায়গায় বলি. So, I'll try my best. Exactly. So, I will এর contract formটা কি বলে? I'll. Exactly. Next one যদি আমি যাই এবার তুমিতে. যে আমার পরে কি আসলো? তুমি. That means you. So, you are a student. You are a contract form. You are a student. So, সবাই পজ করবেন করে করে ভালোভাবে শুনে শুনে এটা প্র্যাকটিস করবেন. So, you are এর পরে আসে যদি এবার তোমার আছে. I mean, you have a contract form থাকে. You have a contract form টা হচ্ছে you. Exactly. You. এটাতেও সবাই ভুল করে. এই have এর ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই একটু ভুল করে থাকি. So, you have a book. You have a book. You have a camera. You have a pen. You have a class. অনেক কিছু হতে পারে. So, you have an example টা আমরা কি দিয়ে দিলাম? You have a car. You have a pen. You have a camera. You have a bag. অনেক কিছু. এরপর আসবে you will. You will a contract form টা কি? কি হতে পারে? You will go there. You will. Okay? এরপর যদি আমি বলি you would বা you should বা you had
এই তিনটারই কন্ট্রাক্ট ফর্মটা হচ্ছে ইউজ, লাইক ইউ শুড ডু দ্যাট, ইউ ডু দ্যাট, ইউ ডু দ্যাট, ওকে? সো ইউ আর, ইউ উইল, ইউ শুড, ইউ উড, অনেক কিছু বলে ফেলেছি, রাইট? এরপরে আমি চলে যাব হচ্ছে কি হি অর শি। সো হি ইজ, হি ইজ, এটাকে আমরা বলছি হি ইজ। হি ইজ আ ডক্টর, ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, ইজ আ ডক্টর। তারপর সেম ভাবে হি হ্যাজ দিয়ে যদি আমরা বলতে চাই, যে আমার আছে, তোমার আছে তো বলা হয়েছে, বা তার আছে, হি হ্যাজ, তাহলে সেটা কি হবে? হি হ্যাজ আ হার, এটা কি হতে পারে? এক্স্যাক্টলি, এটার কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট ফর্ম যেটা আছে এটাও কিন্তু হিজ হচ্ছে, ঠিক আছে? হি ইজ অ্যান্ড হি হ্যাজ এ কন্ট্রাক্ট ফর্মটা সেম হচ্ছে যে হিজ, হিজ আ হার, হিজ আ হার, হিজ আ হার। নেক্সট, হি উইল, হি উইল। সো হি উইল এর কন্ট্রাক্ট ফর্মটা হচ্ছে হিল, এটাকে তুমি কেউ আবার একদম ডিরেক্ট হিল বলবে না, হচ্ছে যে পাহাড়ের মতো শোনাবে, যে পাহাড় হিল, 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 ঠিক আছে? হি উইল গো দেয়ার, হিল গো দেয়ার, হি উইল গো দেয়ার, হিল গো দেয়ার। দেন হি শুড, হি শুড ডু দ্যাট ওয়ার্ক, হিট, হিট, হি ডু দ্যাট ওয়ার্ক, হিট। ওকে, সো হি চারটা ফর্ম শেষ, এবার আমরা চলে যাব শি তে। শি ইজ অর শি হ্যাজ, সেম, সেম, she's a girl and she's a car. এখন she's a car এটা বললে কিন্তু অবশ্যই আপনি এটা মিন করবেন না যে she is a car, কারণ একটা মানুষ কি কখনো গাড়ি হতে পারে? সো আমি যদি বলি she's a car, তার মানে আপনি এটা বুঝে নেবেন যে she has a car, and আমি যদি বলি she's a girl তাহলে কি আপনি বুঝবেন she has a girl হতে পারে? সো সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে, যে সিচুয়েশন কখন কি বোঝাতে চাচ্ছে সেটা আপনাকে বুঝেও নিতে হবে। এরপর আসে শি উইল, শি উইল, শিল, 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 দেন শি শুড, শি উড, এগুলো হচ্ছে শেড, শেড, শেড। সো আমরা কি কি শিখলাম? আই, ইউ, হি, শি। সো আমরা এরকম অনেকগুলো পজিটিভ কন্ট্রাকশন শিখে ফেলেছি। নেক্সটে আমরা আরো অনেকগুলো শিখবো, এবং নেক্সট লেসনে কিন্তু আপনার জন্য নেগেটিভ কন্ট্রাকশন থাকবে, এবং এরপর পর ইনফর্মাল কন্ট্রাকশন থাকবে। So yes, that's all for today. So thank you so much for watching this video. Tata, take care, bye bye.